আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘদিন যাবত ওনার হাঁটু, কোমর এবং পিঠে ব্যথা উনি ভুগছিলেন। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন। আমরা প্রথমে একটু ওনার নামটা জানতে চাচ্ছি। স্যার, আপনার নামটা কি? আমার নাম মোস্তফা কামাল পাটোয়ারি। আচ্ছা স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি খিলগাঁও গোরাম থাকি। আচ্ছা স্যার, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সমস্যা নিয়ে আসছি, আমার মেইন সমস্যাটা ছিল আমার কোমর ব্যথা এবং ফিটের মাসলে ব্যথা, হাঁটু ব্যথা। আচ্ছা স্যার, কতদিন যাবত এই সমস্যাটা? এই সমস্যাটা ছিল আমার 2 বছর যাবত। গত 2 বছর যাবত আপনি সমস্যাটা ভুগছেন। স্যার, জানতে চাইব এই সমস্যাটার কারণে কি আপনি এর আগে কোথাও কোনো ট্রিটমেন্ট বা কিছু করেছিলেন? হ্যাঁ, আমি গত 2 বছর ধরে আমি ট্রিটমেন্ট চালিয়ে আসছি, কোনোদিনই গ্যাপ দেই না। আচ্ছা, পরবর্তীতে সেটা রেজাল্ট রিকভারি হয় না? মানে ঠিক আপনার প্রত্যাশিত যে ধরনের আপনার সেবা পাওয়ার কথা ছিল বা যে ধরনের আপনার ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল, হয়তো সেই ধরনের ট্রিটমেন্ট আপনি পাননি? পাইনি আমি, এটাই সত্য কথা। স্যার, আপনার কাছে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রধান সাহেবের আন্ডারে ভর্তি হয়েছি। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন, কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? ট্রিটমেন্ট করেছি আমি 10 তারিখে ভর্তি হয়েছি, আজকে হইল তো 13 তারিখ, 23 তারিখ, 23 তারিখ এই হলো আমার ট্রিটমেন্ট আর কি। তার মানে গত 13 দিন যাবত আপনি ট্রিটমেন্টটা করেছেন? 13 দিন যাবত আমি ট্রিটমেন্টটা করেছি। 13 দিন যাবত ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আপনার এখন কোমর এবং হাঁটু ব্যথার কি অবস্থা? আমার ফিটের ব্যথাটা টোটালি নাই বললে চলে। আচ্ছা, আর কোমর আর হাঁটুতে, কোমরে আমার হাঁটুতে যেটা মনে হইতেছে আমি 80% ইমপ্রুভ। তার মানে এখন আপনি অনেকটুকুই ভালো এবং সুস্থ? অনেকটুকু না, আমি অনেক ভালো, আল্লাহর কাছে হাজার হাজার শুকর আলহামদুলিল্লাহ। মানে আমি এখানে আসতে পেরেছি, সবুল্লাহ স্যার আমি ইউটিউবে দেখে আমি আসতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আচ্ছা স্যার, আপনি ইউটিউবের মাধ্যমে সর্বপ্রথম ডক্টর শফিউল প্রধান ওনার ব্যাপারে জানতে পারেন? জি। আচ্ছা, জানার পরবর্তী অবস্থায় আপনি ডিসিশন নিয়েছেন স্যারের সাথে দেখা করবেন? এবং এটা দীর্ঘদিন 6 মাস ধরে আমি প্রিপারেশন নিয়েছি, লাস্ট আমি সিদ্ধান্ত নিয়েছি না আমি সবুল্লাহ প্রধান স্যারের কাছে আমি যাব। কারণ আপনি দীর্ঘদিন যাবো আগে প্রথমে আপনি স্যারের ফলোয়ার ছিলেন, তার বিভিন্ন ভিডিও দেখেছেন এবং সেগুলো দেখার পরে যাচাই বাছাই করে আপনি সিদ্ধান্ত নিয়েছেন ওনার কাছে আপনি ট্রিটমেন্ট আপনি নেবেন? জি। কারণ এর আগে হয়তো আপনি বিভিন্ন জায়গায় যে ধরনের ট্রিটমেন্ট করেছেন সেটা কাঙ্ক্ষিত ফল? আমার স্যার 8 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে, বিভিন্ন 2 বছরে 8 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু আমি জায়গা জমি বিক্রি করে এই ট্রিটমেন্ট গুলি করছি, আমি কোনো রেজাল্ট পাইনি। রেজাল্ট পাইনি কোনো? কিন্তু এখানে আপনি মাত্র 13 দিনে আপনি অনেক ভালো এবং অনেকটুকু ভালো অবস্থা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি স্যার আপনার কাছে জানতে চাইবো আপনি ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার ডক্টর, নার্স বা ম্যানেজমেন্ট যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল তার সবটুকু কি আপনি পেয়েছেন? আমি যত গুলি হসপিটালে ঘুরছি বা দেখছি তার থেকে সব হসপিটাল থেকে এখানে নার্স এবং ব্রাদার এবং ডক্টর যে তৎপরতা নেয় এটা বিরল ঘটনা। আচ্ছা, এরকমটা আপনি এরকমটা এর আগে আমি কোথাও পাই না। তার মানে আপনি মোটামুটি আপনি অনেকটুকু আপনি স্যাটিসফাইড এবং 100% স্যাটিসফাইড আমি স্যার, এবং তাদের আন্তরিক প্রচেষ্টা এবং তাদের সঠিক চিকিৎসার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ। জি স্যার, আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো যে আপনি যেমন ইউটিউবের মাধ্যমে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার যে ট্রিটমেন্ট গুলো উনি যেটা বলেন যে অপারেশন বিহীন ট্রিটমেন্ট, এবং সেটা বাস্তব রূপ আমরা আপনাকেই দেখতে পাচ্ছি যে আপনার হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা আপনি দীর্ঘদিন যাবত ভুগছেন, পিঠের ব্যথায় ভুগছিলেন, সেটা মাত্র 13 দিনে আপনি অনেক ভালো হয়ে গেছেন। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছেন যারা হয়তো এই ধরনের সমস্যাতে ভুগছেন। অনেকে আছেন দেখা যাচ্ছে তাদের জমি জমা বিক্রি করে শেষ সম্বলটুকু তারা বিক্রি করে চিকিৎসা করার চেষ্টা করেন কিন্তু তারা ভালো হন না। অনেকে আছে বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে গিয়ে সারা জীবন পঙ্গুত্ব বরণ করেন ভুল চিকিৎসার কারণে, আমরা এরকমটা অনেক সময় দেখতে পাই। এই ভয়ে অনেকে চিকিৎসা করেন না। আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলবেন? আমি সবাইকে বলবো আপনারা মানুষের বা অন্যান্য হসপিটালের এই ফাঁদে পাড়া না দিয়ে আমাদের ডিপিআরসি হসপিটাল যেখানে আমাদের, এই কারণে আমি বলছি যেহেতু আমার সর্বোচ্চ শেষ করি লাস্ট টাইম আমি এখানে আইসা আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সেবা দান করছে, সুস্থ হয়েছি, এই জন্য আমি আমাদের বলছি আপনি আপনারা সবাই ডিভার্সি হসপিটালে আসবেন, এটা আমার অনুরোধ রইল। 100% সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ, এটা আপনার বিশ্বাস? এটা আমার বিশ্বাস, 100% বিশ্বাস এটা আমার। আচ্ছা স্যার, সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মান কি? আপনি 100 তে কত নম্বর দিবেন? আমি 100 তে এটা 99 নম্বর দেব। আচ্ছা স্যার, আপনাকে বিডি টুডেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আপনার সম্পূর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ডিপিআরসি হসপিটালকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।